রোজ রবিবার 2023 আজকে আপনাদেরকে শুকনো হাড্ডি গরু পালন উপযোগী শুকনো গরু গুলোর দর দাম সহ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো। কে কোথা থেকে আমাদের ভিডিও গুলো দেখেন, যারা আমাদের আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন। আপনারা চাইলে কুমিল্লার ফদুয়ার বাজার বিশ্ব রোড থেকে লালমাই হয়ে প্রতি সপ্তাহে রবিবার চণ্ডীপুর হাটে আসতে পারবেন। আমরা দেখবো ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলে আজকের বাজার গরুর দাম সহ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কতগুলো আনছেন? বেচা বিক্রি শুরু হয়েছে? মাত্র গরু নিয়ে আসছেন? এটা দাঁতে কয়টা ভাই? ছয় দাঁত, ফ্রিজিয়ান গাবি। এগুলো কোথা থেকে সংগ্রহ করছেন আপনি? আরিসাঘাট। এটা কোন জেলা ভাই? জি, ঢাকার পরে। আচ্ছা, এটার দাম দর কত চাচ্ছিলেন? বরাবর 1 লাখ। দর্শক, সাওয়া দাম হচ্ছে 1 লক্ষ টাকা। দেখি আমরা কত বলে বাজারে, 70-75 বলে। বেচা বিক্রি কত বলেছেন? 80,000। ওজনে কেমন আছে? 3 মন। আঙ্কেল একটু যদি সাইড দিতেন কষ্ট করে। দর্শক, 80,000 বেচা বিক্রি, 3 মন ওজন উনি বলতেছে। আমরা দেখব আজকের বাজার থেকে আরো কিছু গাবি গরুর দাম জানাবো। 65 বলছে না? আচ্ছা ঠিক আছে, দাম দর করেন। দেখেন ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে আরো একটি বেশ সুন্দর ফ্রিজিয়ান গাবি। কথা বলে দেখি, কি অবস্থা, কেমন আছো? ভালোই আছো। এটা দাঁতে কয়টা জানো? ছয়টা। শিঙের অবস্থা দেখছো, তোমার দিকে কেমন তাকে আছে? শিং দিয়া গুথাতে না? ছয় দাঁত। দর্শক, ফ্রিজিয়ান গাবি। আর দাম কত চাইছিলে ভাই? 1,15,000। বাজারে কত বলে? 95,000 বলে। দর্শক, 1,15,000 সাওয়া, 95 বাজারে বলে। কত বলে দিছে বেচা বিক্রি? বরাবর 1 লাখ। দর্শক, বরাবর 1 লক্ষ টাকা আজকের বাজারে দাম দর বলে দিছে। ধন্যবাদ তোমাকে ভাই। দর্শক, আমরা দেখি এদিকে মোটা তাজা গরু দেখা যাচ্ছে, তারপর কিছু শুকনো হাড্ডি গরু। দাম দর সব বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। চাচা, এই মাত্র নামাইছেন, কোথা থেকে আসছেন? মুরাদনগর থেকে। চণ্ডীপুরে কি সবসময় আসেন? জি, মিশন নেই। গারমুরা যান, কালকে যাবেন, আল্লাহ যদি বাসায় গরু আছে। আচ্ছা, এটা কত চাইছিলেন? 1,05,000। ওজনে কেমন আছে? 4.25 মন। দর্শক, 4.25 মন, 105 সাওয়া। কত বলে বাজারে? 90-95 বলে। বেচা বিক্রি কত? বরাবর। দর্শক, বরাবর হলে বেচা বিক্রি করবে। আর ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আলাইকুম। দর্শক, এদিকে কিছু পালন উপযোগী এবং মাংসের গাবি গরু দেখা যাচ্ছে, আমরা দেখবো এগুলো দাম দর কেমন চাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আজকে কতগুলো নিয়ে আসছেন? 8টা। বেচা বিক্রি হয়েছে? একটাও বিক্রি হয় নাই। এটা দাঁতে কয়টা? 6 দাঁত। দর্শক, মাত্র 6 দাঁত। কত চাইছেন? 1,10,000। কত বলে বাজারে? 90-92। দর্শক, প্রচুর গরু আজকে আসতেছে হাটে, 90-92 বলে। আপনি কত বলে দিছেন? একবারে 1 লক্ষ টাকা বলে দিছেন। এটা কি গোস্তর জন্য না পালার জন্য? 2 বাজে আছে। আচ্ছা, 2 বাজে আছে, পালার জন্য পারফেক্ট। 2 নম্বরটা দাঁতছে কয়টা? 4 দাঁত। কত চাইছেন এটা? 1 লক্ষ টাকা। কত বলে ভাই? 85,000 বলে। দর্শক, 85,000 বলে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা দেখবো আজকের এই কুমিল্লার বরুড়া চণ্ডীপুর হাট থেকে পালন উপযোগী এবং শুকনো গরুর দাম দর জানাবো। বাজারে প্রচুর পরিমাণ গরু, তার জন্য ভিতরে যাওয়া যাচ্ছে না। এদিকে এটা মনে হচ্ছে দাম দর হচ্ছে ভাই, দাম দর চলতেছে নাকি? কাস্টমার দেখতেছে দাঁতছে কয়টা? এটা মাত্র 2 দাঁত। কত চাইছেন? 1,50,000 টাকা। বাজারে কত বলে? 1,20,25 বলে। দিবেন না ভাই, কত হলে দেওয়া যায়? 35 বলে দিছেন। ওজনে কেমন আছে? 4.5 মন। দর্শক, 4.5 মন ওজনে আছে। ভালো আছেন তো?
যাক সুস্থ থাকেন। বাইর কি অবস্থা? ভালো আছেন না? ঠিক আছে দর্শক, আমরা দেখবো আজকে চণ্ডীমুড়া হাট থেকে আরো কিছু গরুর দাম দর্শক বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো। আমরা বাজারের একটি কর্নারে দাঁড়িয়ে আছি, কারণ পুরো বাজারে প্রচুর গরুর আমদানি, বেচা বিক্রি নাই। ভাই আপনারটা কত চাইছিলেন? 1,35,000। প্রিজিয়ান গাবি দাঁতছে কয়টা? দুই দাঁত দর্শক, দুই দাঁত প্রিজিয়ান গাবি কত চাইছেন? 1,35,000। কত বলে ভাই বাজারে? 1,05,000। বেচা বিক্রি কত বলে দিচ্ছেন? 15,000 দর্শক, 15,000 বেচা বিক্রি বলে দিচ্ছে। আমরা দেখবো, ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক আমরা দেখি আজকের এই চণ্ডীমুড়া হাট থেকে আরো কিছু করে দাম জানায় বাজার, একটু দেখেন কি পরিমাণ আমদানি দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? কয়টা আনছেন আজকে? একটাই? আচ্ছা, ফ্রিজিয়ান গাবি কত চাইছিলেন? 130। 1,30,000 তাও 1,00,000 বলে, কত বলে দিচ্ছেন কাস্টমারকে? 15। এটা কি গোস্তের জন্য না পালার জন্য? দুইটাতে আছে, তার মানে গোস্তের জন্য বিক্রি হবে দর্শক, গোস্তের জন্য। আমরা দেখি আরো কিছু গরুর দাম জানাবো, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এদিকে আমরা আরো দুটা গরু মোটা থাকে দেখা যাচ্ছে, কিন্তু গরুর মালিকগুলো একদমই সুখ না। ঘটনা কি ভাই? ভাই একটু আসতে নেন ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। কত চাইছেন এটা? জোড়া 2,60,000 চাচ্ছেন। কত উঠছে বাজারে? 2,05,000 বলে। কত বেচা বিক্রি বলে দিচ্ছেন? 20-এর উপরে। দর্শক এখানে দাঁড়ানো সম্ভব না, 200-এর উপরে লাগবে, 30-এর কাছাকাছি নাকি? কি অবস্থা বাজারের পরিস্থিতি এখন? বেশি ভালো না, কাস্টমার নাই, বাজারে গরু বেশি। এগুলো তো সব গোস্তের গরু, মানুষ কত আর গোস্ত খাবে? টাকা পয়সা তো থাকতে হবে, কোথায় খাবে? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা দেখি আজকের এই কুমিল্লা জেলার বরুড়া উপজেলার চণ্ডীমুড়া হাট থেকে আর কিছু গরুর দাম দশ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি। বাজারে দাঁড়ানোর মতো কোনো স্পেসে নাই। ভাই কত চাইছিলেন? 1,25,000। দাঁতে কয়টা? এখন দাঁতে নাই দর্শক, 1,25,000 চাওয়া দাম। কত বলে ভাই বাজারে? 110 বলে, 1,10,000 বলে আজকের বাজারে। ভাই কাস্টমারকে কত বলে দিচ্ছেন? কাস্টমারকে কত বলে দিচ্ছেন? 1,17,000। 117,000 কাস্টমারকে বলে দিছে, আপনাকে ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। দর্শক আমরা দেখি আজকের এই চণ্ডীমুড়া হাট থেকে আরো কিছু গরুর দাম জানাই বাজারে ঢোকার মতো সুযোগ নাই, এত পরিমাণ গরু আমদানি আজকে, সবই মাংসের গরু, সবাই কষাই উপযোগী যা দেখা যাচ্ছে এখানে। দেখবো আমরা আরো কয়েকটা গরুর দাম জানি, এই পর্বটা শেষ করে দেবো আজকের বাজার থেকে। এ ভর ভাই কত চাইছিলেন? 115 সাওয়া। দাঁতছে কয়টা এটা? 4 দাঁত। ওজনে কেমন আছে? চার মন 10 কেজি, আপনার হিসাবে কম? জি জি জি, আপনার কথা ঠিক আছে, 4 মন থেকে 10 কেজি কম। কত বলে বাজারে দাম? কত বলে বাজারে? 90 বলে। কাস্টমার আসছে নাকি দর্শক? 90 বলে বাজারে এই গাবিটা। দেখবো আমরা আরো কয়েকটা গরুর দাম জানাই আজকের এই হাট থেকে। মোটামুটি শুকনো গরুগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, কি অবস্থা আপনার? আজকে কি গরুর ঘটা নিয়ে আসছেন? সবকে খামারের না? আচ্ছা খামার কয়টা আছে এখন? 20টা। সবকে সার না এই গাবি? গাবি গরু না? এটা দাঁতছে কয়টা? এখনো দাঁতে নাই। কত চাইছিলেন? 110। কত বলে বাজারে? 80-85 বলে। বেচা বিক্রি কত? 90,000 বেচা বিক্রি।
কি অবস্থা বাজারের পরিস্থিতি এখন? পরিস্থিতি ভালো না, বেশি ভালো না। আচ্ছা, কেন? কাস্টমার কি খুবই কম? কম একবার দেন না, গরু বেশি। জি জি, গরু বেশি, গরু বেশি। চন্ডিমুড়া তো হাটে 800 টাকা কেজি মূল্য, 800 টাকা কেজি মূল্য। তার মানে 700 800 ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।